নমস্কার, মধুর্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি দোকানের মতো মুচমুচে খাস্তা আলুর প্যাটিস। এই রেসিপি খুব সহজে বাড়িতে তৈরি করা যায়, তাও আবার গ্যাস ওভেনে কড়াইতে। আপনারাও বাড়িতে এই প্যাটিস তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। এত সহজে তৈরি করে ফেলা যায়, আপনারাও বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই আলু প্যাটিস তৈরি করছি। প্যাটিস তৈরি করার জন্য আমি প্রথমেই 1.5 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার সাথে দিয়ে দেব 7 মতো লবণ, 1/2 চামচ কালো জিরে, কালো জিরের সাথে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন, 1/4 টিস্পুন দিয়ে দেব বেকিং পাউডার, 4 চামচ রিফাইন্ড অয়েল। এখানে তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। এইবার সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দা এভাবে হাতে নিয়ে মুঠো করলে দেখুন মুঠো শেপ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ামের পরিমাণ ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা ভালোভাবে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। ময়দা এখানে দেখুন খুব শক্ত হয়নি, আবার খুব নরমও হয়নি। বাড়িতে রেগুলার যেভাবে আমরা রুটি লুচি পরোটার জন্য ময়দা মাখি, সেই রকমভাবেই মেখে নিয়েছি। তাতে সামান্য তেল নিয়ে ময়দার গায়ে এইরকমভাবে একটু লাগিয়ে নেব, যাতে ময়দা শক্ত হয়ে না যায়। এইবার 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখন প্যাটিসের পুর রেডি করে নেব। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব 2 চামচ সরিষার তেল, সামান্য পরিমাণে গোটা জিরে। জিরে থেকে সুন্দর স্মেল ছেড়ে দিলে এইবার দিয়ে দেব 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এই পুর তৈরি করার জন্য বেশি পরিমাণে তেল ব্যবহার করার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ থেঁতো করে রাখা এবং আদা এবং রসুন। আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 বাটি ম্যাশড করা আলু। আলুর সাথে দিয়ে দেব 1/2 ভাঙা ভেজে রাখা 3 চামচ চীনাবাদাম, 2টি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 7 মতো লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ লেবুর রস, 2 উপকরণ আলুর সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তবে এই পুর তৈরি করার জন্য এতে কিন্তু জল ব্যবহার করা একদমই যাবে না। পুর এখানে রেডি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ঢাকা খুলে লেচি কেটে নেব। বেলার সুবিধার জন্য গোল করে নেব। লেচিগুলিকে গোল করে নিয়েছি। এবার 6টা লেচিকেই যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নেব, তবে একটু পাতলা করে বেলে নেব। দেখুন একেবারে আমি পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে সমস্ত লেচি আমি বেলে নেব। এখানে দেখুন 6টা লেচিকেই আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার 1টি বাটিতে 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তেলের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব।
এবার চাকিতে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দেব, দিয়ে একটা রুটি দিয়ে দেব। তেলের সাথে কর্নফ্লাওয়ার যে মিশিয়ে রেখেছিলাম সেটা রুটির চারিপাশে লাগিয়ে নেব ভালো করে। এখানে অবশ্যই আপনারা তেলের সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তাহলে প্যাটিসের লেয়ারগুলো ভালো মতো পার্ট টু পার্ট বোঝা যাবে আর খুবই খাস্তাও হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিয়ে আর একটা রুটি এর উপর দিয়ে দেব। হাত দিয়ে হালকা করে এইভাবে একটু চেপে দেব। আবারও সেকেন্ড লেয়ারের ওপর তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দেব। আগের মতোই ময়দা ছড়িয়ে দেব, এর উপর আবারও আরেকটি রুটি দিয়ে দেব। সেম প্রসেসে আমি সমস্ত রুটি দিয়ে লেয়ার তৈরি করে নেব। সেম প্রসেসে শেষ লেয়ারটা তৈরি হয়ে গেল। আবারও ওপরে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে দেব। ময়দা ছড়িয়ে দেব। এইবার রোল করে নেব। আর এই রোল করার সময় একটু চেপে রোল করতে হবে, দেখতে পাচ্ছেন, একটু চেপে রোল করতে হবে যাতে এই রোলটা টাইট হয়। রোলটা হাত দিয়ে এইভাবে একটু বড় করে নেব। এইবার এই রোলকে ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এইবার পিসগুলিকে হালকা হাতে বেলে নেব। খুব বেশি পাতলা করব না। এবার চার পাঁচটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার এর মাঝে পুর দিয়ে দেব। পুর ঠান্ডা হয়ে গেছে, চারিদিকে এইভাবে জল লাগিয়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে চার পাঁচটা চেপে দেব। একটা তৈরি হয়ে গেছে। এইভাবে একই প্রসেসে সমস্ত প্যাটিসের পুর দিয়ে নেব। সমস্ত প্যাটিস গড়ে নিয়েছি, এইবার ফ্রাই করার পালা। গ্যাস অন করে প্যাটিস ভাজার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। হালকা গরম তেলে প্যাটিস ভাজার জন্য দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্যাটিস ভাজতে হবে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব।
আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রেখে প্যাটিস ভাজতে হবে, না হলে প্যাটিস ঠিক ভালো ভাজা হবে না। প্রথমবারে প্যাটিস ফ্রাই করা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে রাখব। সেকেন্ড বারের প্যাটিস তেলে ছেড়ে দেব। সেকেন্ড বারের প্যাটিসও ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সমস্ত প্যাটিস ফ্রাই করে নেব। সমস্ত প্যাটিস ফ্রাই করা হয়ে গেছে। আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।